প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান ইয়াং নাইটে। আপনারা জানেন এবং কম বেশি সবাই অভ্যস্ত বিষয়টির সাথে, সেটা হচ্ছে ইন্টারনেট ব্যবহার। ক্রমাগত ইন্টারনেটের ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। একটা সময় যখন ছিল যে আমরা শুধুমাত্র ঢাকায় বা ঢাকার আশেপাশের লোকজন ইন্টারনেট ব্যবহার করতো, এখন সেটা গ্রাম গঞ্জ পর্যন্ত বিস্তৃত হয়েছে। এবং এটার সাথে সাথে বিভিন্ন ধরনের সামাজিক মাধ্যম, যেটা ফেসবুক বলি, টুইটার বলি বা ইউটিউব, এটারও ব্যবহার বাড়ছে। এবং এটাকে কেন্দ্র করে শুধু যে মানুষ ইউটিউবকে একটা মিডিয়া হিসাবে দেখে নিজের কথা বলছে, নিজের বক্তব্য প্রকাশ করছে তা না, এটা একটা ব্যবসা বাণিজ্য বা এটা একটা কর্মসংস্থানের উপায় হিসাবে দাঁড়িয়ে গেছে। এবং এটা বৈশ্বিকভাবে কথাটি সত্য। আমাদের দেশেও এরকম কাজ শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কিছু তরুণ যারা আছেন, তারা বিভিন্ন গ্রুপের জন্য, বিভিন্ন টার্গেট অডিয়েন্সের জন্য ভিডিও তৈরি করে সেটা মার্কেটিং করছেন এবং তারা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। তো আমরা আজকে, এর আগেও পর্বে আমরা বলেছিলাম ইউটিউব নিয়ে, তো আজকে আমরা আর একটু ডিটেল আলোচনা করব যে কিভাবে আপনারা একদম লেম্যান হিসেবে বা একজন জানেন না কিন্তু প্রসেসগুলো জানেন না, কিভাবে কিভাবে চ্যানেল ওপেন করতে হবে, কিভাবে কন্টেন্ট তৈরি করতে হবে, কিভাবে মার্কেটিং করতে হবে, এ বিষয়টা নিয়ে এগুলো আমরা কথা বলবো। আপনারা ফোন করবেন, আর 8189217 নম্বর আপনারা ফোন করতে পারেন আমাদের কাছে। এতক্ষণ আমরা অনেক কথা বললাম, আমরা পরিচয় করে দেবো একজন ইউটিউবারের সাথে। তিনি ইকরামুল ইসলাম, একজন ইউটিউবার আমাদের সাথে স্টুডিওতে আছেন এবং আমাদের সাথে স্কাইপিতে যুক্ত হয়েছেন আরিফ রহমান। তিনি বাংলাদেশ ইউটিউব মার্কেটার্স নামে একটা গ্রুপ পরিচালনা করেন ফেসবুকে, যারা ইউটিউবে মার্কেটিং করতে চায় বা বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে থাকেন, বিনামূল্যে দিয়ে থাকেন। তো আমরা দেখি আপনাদের জন্য প্রিয় দর্শক কীভাবে সহযোগিতা করতে পারি। তো আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ইকরাম ভাই, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আমি এতক্ষণ বলছিলাম যে গত পর্বে ইয়াং নাইটে আমরা ইউটিউব নিয়ে অনেক কথা বলেছি, আমাদের দর্শকরা অনেক আগ্রহ প্রকাশ করেছে, দেখে আজকে আবারও এটা নিয়ে আয়োজন করা। আপনি জানেন যে ইয়াং নাইট সবসময় দর্শকদের কথা চিন্তা ভাবনা করে থাকে। আপনি যদি আপনার ইউটিউবার হওয়ার গল্পটা খুব সংক্ষেপে বলেন, কিভাবে আসলেন, তারপরে আমরা বিস্তারিত যাব আস্তে আস্তে। ওকে, ঠিক আছে। বেসিক্যালি আমার ইউটিউবে আসার মানে মেইন যে লাইনটা, সেটা জাফি ভাইয়ের কাছ থেকে শুরু হয়। বেসিক্যালি আমি ফেসবুকে একটা হঠাৎ একদিন একটা গ্রুপের লিঙ্ক পাই, বাংলাদেশ ইউটিউব মার্কেটার্স। সেখান থেকে বেসিক্যালি আমি আমার যাত্রা শুরু হয়। তো আমি নর্মালি রিকোয়েস্ট পাঠাই গ্রুপে জয়েন করার জন্য, একজন অ্যাপ্রুভ করে দেয়। সেখান থেকে জাফি ভাইয়ের সাথে পরিচয় হয়, তখন থেকে আমি শুরু করি, যাত্রা শুরু হয় আমার। আমি তার অনেকগুলো ভিডিও দেখেছি, তার গ্রুপের বিভিন্ন পোস্ট দেখেছি, দেখে দেখে আমি নিজে থেকে আস্ত মানে মানে এর আগে সেরকম কখনো চিন্তা ছিল যে আপনি কন্টেন্ট তৈরি করবেন? তার আগে কোনো চিন্তা ছিল না। ওই গ্রুপটা আপনাকে ইন্সপায়ার করেছে? অনেক অনেক ইন্সপায়ার করেছে। ওকে ফাইন, আমিও কিন্তু একটা রিকোয়েস্ট পাঠিয়েছি, দেখি অ্যাডমিন আমাকে অ্যাকসেপ্ট করেন কিনা। ঠিক আছে, আমাদের সাথে আছেন আরিফুর রহমান। আপনি শুনতে পাচ্ছেন আরিফ ভাই? হ্যাঁ, আপনার কাছ থেকে যেটা প্রথমে জানতে চাইবো যে এই একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন আপনারা ইউটিউব, বাংলাদেশ ইউটিউব মার্কেটার, মানে যারা এখানে ইউটিউবে কাজ করতে চায়, ভিডিও বানাতে চায়, মার্কেটিং করতে চায়, তাদেরকে আপনারা নানানভাবে সহযোগিতা করছেন। তো আমরা সাধারণত দেখেছি যে এই ধরনের জ্ঞান যাদের কাছে আছে, তারা কিন্তু এটা একটু লুকিয়ে রাখে, একটা ইনস্টিটিউট খুলে তারপরে পয়সার বিনিময়ে শেখানোর চেষ্টা করেন। কিন্তু আপনারা কেন এই দরজাটা খুলে দিলেন বা কি মোটিভেশনের জায়গাটা কি ছিল? আমাদের শুরুটা আসলে ওখান থেকে শুরু হয়েছে। আমরা যখন জাফি ভাই আমাদের সাথে আগে থেকে কাজ করতো, কিন্তু জাফি ভাই দেখলো যে এই ভিডিওগুলো নিয়ে অনেকে ব্যবসা করছে, সিডি ব্যবসা করছে, ডিভিডি ব্যবসা করছে, আবার অনেকেই টাকার বিনিময়ে কোর্স করাচ্ছে, এরকম ভাবে কেউ কিছু দেখায় না, লুকিয়ে রাখে। তারপর জাফি ভাই চিন্তা করলো যে সবাই যখন এরকম করছে, তাহলে কারো না কারো তো এগিয়ে আসতে হবে। তখন জাফি ভাই এরকম আমাদের বাংলাদেশ ইউটিউব মার্কেট গ্রুপটা খুললো। খোলার পর উনি আস্তে আস্তে ভিডিও দেওয়া শুরু করলো এবং প্রথম এক দুইটা ভিডিও দেওয়ার পরেই সবার মানে একদম মানে যারা এতদিন কিছুই দেখায়নি, জাফি ভাই একটা ভিডিওতেই অনেক কিছু দেখিয়ে দিয়েছে, তখন সবাই আসলে আগ্রহ আরো বেড়ে যায়। এরপর জাফি ভাই আস্তে আস্তে ভিডিও দেওয়া আরো শুরু করে দেয়। তখন আমি আমি আগে থেকেই মানে মজা করে ভিডিও বানাতাম, কখনো প্রফেশনালি না, কিন্তু এই গ্রুপটায় যখন আসলাম তখন আসলে আমি প্রফেশনালি একবার কাজ করা শুরু করলাম এবং আমি মানুষকে হেল্প করা শুরু করলাম। তখন জাফি ভাই আমাকে দেখলো যে আসলে উনি হেল্প করছে, তখন আমাকে অ্যাডমিন বানিয়ে দিল। মানে আপনার সে ধরনের মানসিকতা ছিল দেখেই আপনাকে যুক্ত করা হয়।
তারপর দাবি মনে করলো না, তাহলে অ্যাডমিন হলে দেখা যায় সাহায্যের আরেকটু আমি বেশি করতে পারবো, তো এই জন্য দাবি ভাই পরে আমাকে অ্যাডমিন বানিয়ে দেয়। অনেক 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 ধন্যবাদ আরিফ ভাই, একটা মহৎ উদ্যোগ থেকে শুরু হয়েছে, নিশ্চয়ই এটা আরও হাজার হাজার থেকে লক্ষ লক্ষ লোক আপনার এখান থেকে উপকৃত হবে। আজকে আমরা আশা করেছি যে এবং প্রত্যাশা করছি দর্শক আমাদের ফোন করবেন, জানতে চাইবেন, একজন দর্শক ফোন করেছেন, আমরা শুনবো তার কথা। জি প্রিয় দর্শক, আপনার নাম এবং পরিচয় জানিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম সালাম। আপনি টেলিভিশনের ভলিউমটা কাইন্ডলি কমিয়ে দিবেন। আমি খুব ধন্যবাদ জানাচ্ছি আপনাকে উপস্থাপনা এবং এই যে ইউটিউব মার্কেটিং নিয়ে। জি ধন্যবাদ। আমি মোহাম্মদ মুসলিম আলী জনি, গাঁটপুর হাতে খলিউপতি, চট্টগ্রাম দেওয়ানবাজার থেকে বলছি। জি আমার প্রশ্নটা হচ্ছে, এত সুন্দর প্রোগ্রাম গত দিনও আমরা দেখেছি, জি তো এই ইউটিউব মার্কেটিং এ আমরা কি কি প্রোডাক্ট সাধারণত আপনার মার্কেটিং এ যেতে পারি এবং ইউটিউবের মাধ্যমে আমাদের কি কি পজিটিভ সাইট গুলো আছে এবং তরুণদের মাঝে যারা এখনো পর্যন্ত ইউটিউব ব্যবহার করতে পারে নাই তাদের নিয়মাবলী গুলো সম্পূর্ণভাবে একটু নিখুঁত ভাবে আমরা জানি যে আমার যদি একটা জিমেইলে একটা অ্যাকাউন্ট থাকে তাহলে আমি একটা চ্যানেলের মালিক, আমার একটা প্ল্যাটফর্ম আছে, আমি এখানে যা খুশি তা বলতে পারবো, ভিডিও করে দিতে পারবো এবং সারা বিশ্বে এটা ছড়িয়ে দিতে পারবো, কিন্তু এই মালিক হলেই কি কাজ শেষ নাকি আসলে শুরু থেকে শুরু করবে কিভাবে? এবং উনি প্রোডাক্টের কথা বলছিলেন যে কি প্রোডাক্ট ই করবে, আপনি নিশ্চয়ই কন্টেন্টের কথা বলবেন, আপনি যদি বলেন একটু। হ্যাঁ, প্রোডাক্টের কথা আমি পরে আসি। হ্যাঁ, আগে শুরুটা বলি। শুরুটা বলি তো, নর্মালি আমরা একটা জিমেইল অ্যাকাউন্ট যদি করি তো সেখানে আমরা নর্মালি আমরা একটা চ্যানেল খুলতে পারি। জি, এটা আসলে খুব প্রসেসটা খুবই সিম্পল, এটা যে কেউ করতে পারে। জি, তো আমরা সব কিছু প্রফেশনালি চিন্তা করব। যেমন একটা চ্যানেল যখন আমরা করলাম তখন সাপোজ আমরা যখন একটা ওয়েবসাইট করি তখন ওয়েবসাইটে আমাদের কিছু হেডার থাকে, ফুটার থাকে, সেম ইউটিউবে আমাদের একটা লোগো দিতে হয়, একটা চ্যানেলে একটা লোগো থাকে, চ্যানেল আর্ট থাকে, যেমন ব্যাকগ্রাউন্ডের ইমেজ থাকে, সেই ইমেজটা আমরা সুন্দর করে তৈরি করলাম, একটা সুন্দর করে লোগো তৈরি করলাম, আমাদের চ্যানেলের যে নাম সেই নাম রিলেটেড একটা লোগো তৈরি করলাম। সো আমরা এগুলো যখন রেডি করে ফেলবো, রেডি করার পরে আমরা তখন শুরু করবো আমাদের ভিডিও আপলোড করা। ও, হঠাৎ করে আমি ভিডিও আপলোড করলে সেটা না, সেটা প্রফেশনাল হলো না। এখন আমি একটা ভিডিও আপ করে দিলাম, দিয়ে আমার লোগো নাই, আমার চ্যানেল আর্ট নাই, সো আমি যখন একটা ভিজিটর যখন আমাকে ভিজিট করতে ঢুকবে আমার চ্যানেলে তখন সে দেখবে যে আমি আসলে অগোছালো, আমি প্রফেশনাল কোনো লোক না, ইউটিউবার না, সো তারা অবশ্যই আমাকে ভালোভাবে নেবে। তার মানে আমি যদি আমার ভাই বা বোন বা যে কারো যদি কোনো জন্মদিনের একটা ভিডিও বানিয়ে ইউটিউবে দেখাই সেটা, আর মার্কেটিং করতে যায় যদি প্রফেশনালি সেটা টোটালি ডিফারেন্ট। আচ্ছা, আরও কথা শুনবো, আমাদের ফোন করেছেন জাফি ভাই, আমার খুব ইচ্ছা ছিল ওনার সাথে কথা বলার, আপনাদের দুজনের কাছ থেকে অনেক শুনলাম। জাফি ভাই, আর কোনো ভূমিকা করার দরকার নেই, আপনি কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি জি, আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি, ওনারা যেভাবে আমার নাম বলে বলে বলছে যে জাফি এই করে দিচ্ছে, আসলে প্রত্যেকজনের নিজের নিজের চেষ্টা ছিল। জি, সবাই কিন্তু চেষ্টা করেছে, আই মিন এর মধ্যে যারা ভালো করার একদম একাগ্রচিত্তে কাজ করেছে তারাই সফল হয়েছে। লিডারশিপের ব্যাপারটা তো অস্বীকার করার কিছু নাই, ব্যাপারটা হচ্ছে যে সবাইকে মিলে আমি। জি, অবশ্যই সবাইকে মিলে আমি। আর একটা যে প্রশ্নটা ছিল একজনের, খুব চমৎকার কিছু প্রশ্ন করেছে, তো আমি এখানে কিছু অ্যাড করতে চাই। উনি বলেছিলেন যে কি ধরনের কন্টেন্ট দিব বা প্রোডাক্ট বলছিলেন উনি। হ্যাঁ হ্যাঁ, আমি মনে করি উনি যেহেতু চট্টগ্রাম থেকে বলছে, উনি কন্টেন্টের একটা আই মিন জগৎ থেকে বলছে, চট্টগ্রাম ১৩ আউলিয়ার শহর, এগুলো শো করতে পারে, অনেক ফুড আছে, শুধু শুটকি নিয়ে উনি ভিডিও করলে উনি হবে বাংলাদেশের বেস্ট একজন, তো অনেক কিছু আছে, উনি কিন্তু অনেক সহজ করে দেন, অনেক সহজ। তারপর ওখানে অনেক গান ছিল, শেফালি ঘোষের গান ছিল, তো এগুলো এখনো যারা মানে ওল্ড এজেস এর মানুষ আছে এগুলো শোনার জন্য অনেক পাগল, সো ওনার অনেক পটেনশিয়াল আছে। আমি এতটুকু অ্যাড করব, আপনাদের প্রোগ্রামের সময় নষ্ট না করছি। অনেক অনেক ধন্যবাদ, আপনি আপনাকে অনেক ধন্যবাদ যাবে, আপনি খুবই সহজে খুবই সংক্ষেপে চমৎকার কিছু। আমি জাফি ভাই সম্পর্কে একটু খুব সামান্য একটু কিছু বলতে চাই প্লিজ। তো জাফি ভাই শুধু ইউটিউব মার্কেটার্স সাথে জড়িত না, সে ওখানে তো অনেক হেল্প করে সবাইকে, সেটা ছাড়াও
তার পার্সোনাল কিছু কাজ আছে যেগুলো আমি খুব পছন্দ করি। যেমন কিছুদিন আগে আমরা একটা কাজ করেছিলাম, আমরা যারা এই গ্রুপের মধ্যে আছি তারা একটা বড় একটা ফান্ড কালেক্ট করেছিলাম। তো কালেক্ট করে আমরা কিছু দুস্থ মানুষদেরকে এগুলো দান করেছি। আচ্ছা আচ্ছা, এর বাইরে এটা, হ্যাঁ এটাও কিন্তু জাফি ভাইয়ের উদ্যোগেই হয়েছে। তো আমি অ্যাপ্রিশিয়েট করি এই জিনিসগুলো জাফি ভাইয়ের, খুব অনেক ভালো লাগে আমার, খুব ভালো লাগলো। আপনি একটু আমাকে বলবেন কি যে জাফি ভাই যেমন বললেন যে শুটকি নিয়ে যদি ভিডিও তৈরি করেন তিনি ইউনিক হয়ে যাবেন। জি, এখন আমরা দেখি বাংলাদেশে যে ফেসবুকে হয়তো একজন বুটিকের দোকান দিলেন, পরের দিন থেকে দেখি হাজার হাজার মানুষ কিন্তু একই ব্যবসা শুরু করছেন। এটা শুনে কিন্তু শত শত লোক যদি শুটকি বানানো শুরু করেন, আসলে আমাদের স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত? কার জন্য বানাবো কন্টেন্ট, কার জন্য প্রোডাক্ট? আসলে এটা বলা মুশকিল, কারণ আমার, আমি একটা ব্যবসা করছি, সেই ব্যবসা দেখে আরেকজন ব্যবসা শুরু করতেই পারে। আপনি, আমি, আমার ক্রিয়েটিভিটি আমার কাছে, আমি যতটুকু আমি যেটা তৈরি করতে পারবো সেটা আমি মনে করি যে অন্য কেউ নাও করতে পারে, আবার আমার চেয়ে বেটারও করতে পারে। সো যার যেরকম অপরচুনিটি আছে বা ক্রিয়েটিভিটি আছে, যেটা পারে সেই সম্পর্কে ভিডিওটা বানানো সবচেয়ে বেটার। আমি কিছুদিন আগে একটা ছোট্ট একটা কথা বলি, একটা ভিডিও বানিয়েছি যেটা খুব বেশি ভিউ হয় নাই, তো আমি এটাতে আফসোস করি না। ভিডিওটা এরকম যে খিলক্ষেতের যে ফ্লাইওভার আছে, ফ্লাইওভারে হঠাৎ করে দেখি খুব জ্যাম লেগে গেছে, ফ্লাইওভারের উপরে মানুষ লাইন ধরে পার করছে, মানে যাচ্ছে আর কি ফ্লাইওভারে উঠে। তো আমি একটা হাঁটতে হাঁটতে একটা ভিডিও তৈরি করে ফেলেছি, যেটা আমি একটা নিউজও করেছি, আমাদের আমার একটা নিউজ পোর্টাল আছে আরকে নিউজ, সেখানে আমি পাবলিশ করে দিয়েছি। তো সাপোজ আমি যে কাজটাই করি না কেন, আমি সেটাই ইউটিউবে আমি আপ করতে পারি। অনেক ধন্যবাদ আরেকজন দর্শক আছেন আমাদের কাছে। প্রিয় দর্শক, আপনি আপনার নাম এবং পরিচয় জানিয়ে শুধু প্রশ্ন করবেন। জি, আমি লিমন পারভেজ কুষ্টিয়া থেকে বলছি, আমি বাংলাদেশ ইউটিউব মার্কেটার্স এর একজন সদস্য আর কি অ্যাডমিন। জি বলুন। খুবই ভালো লাগছে, আর এটিএন নিউজ কে অনেক অনেক ধন্যবাদ যে বাংলাদেশ ইউটিউব মার্কেটার্স একটা গ্রুপ, এরা বিনা মানে কোন রকম বিনা লাভে অনেক হাজার হাজার মানুষকে উপকার করতেছে, আর সেটা এটিএন নিউজ এটা একদম ছড়াই দিচ্ছে, অনেকের কর্মসংস্থান হবে। তোমার খুব ভালো লাগছে, আমার টিমমেটরা আজকে টিভিতে দেখতে পাচ্ছি, তাদের আমি আপনাকে আপনাকে নিশ্চয়ই আমরা একদিন পাবো এখানে। আমি যেটা অনুরোধ করবো সেটা হচ্ছে আমাদের নতুন ইউজার অনেক বেশি, ইউটিউবে কাজ করতে আগ্রহী অনেক লোক, তো আপনারা একটু আলোচনা করবেন যে নতুন যারা আছে তারা কিভাবে কাজটা শুরু করবে। আমরা অলরেডি শুরু করেছিলাম আলোচনাটা যে কিভাবে উনি ইউটিউব চ্যানেলটা শুরু করবেন, আমরা পর্যায়ক্রমে আরো বিষয় বিভিন্ন বিষয়গুলোতে আসবো। আমি এবার আরিফ ভাই আপনার কাছে যাব। হ্যাঁ, আপনি একটা জিনিস কি আমাকে বলবেন যে আমাদের দেশে যারা ইউটিউব মার্কেটিং এর কাজটা করছে, বেসিক্যালি কন্টেন্টটা তৈরি করে সেটাকে ইউটিউবে ছড়িয়ে দিচ্ছে, তারা বেশিরভাগ ক্ষেত্রে কি বাংলা কন্টেন্ট তৈরি করছেন নাকি ইংরেজি কন্টেন্ট তৈরি করছেন, বা তাদের টার্গেট গ্রুপটা কোথাকার? এখানে আসলে যারা এখন নতুন আসছে তারা আসলে বাংলা কন্টেন্টের দিকেই বেশি ঝুঁকছে। আচ্ছা, একটা বড় কারণ হচ্ছে না জানা। হ্যাঁ, এটা হচ্ছে কি যে আমি একটা সময় আমার একটা ভিডিও আপলোড করেছিলাম বেশ অনেক আগে, তখন আমার ভিউ ছিল 1 লাখ। আচ্ছা, টোটাল 48 আওয়ার্স এর মধ্যে, বাট আমি পেয়েছিলাম মাত্র $1। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যদি আমি এই ভিডিওটা ইউএসএ টার্গেট করে বানাতাম আমার এখানে কম হলেও $100 আসতো। ঠিক আছে, এখন এটা সমস্যা হচ্ছে কি আমরা নতুনরা আসলে জানি না, যারা আমাদের এই গ্রুপে আছে তারা অনেক অ্যাডভান্স, ওরা এখান থেকে প্রথমে এসে ভিডিওগুলো দেখে স্টেপ বাই স্টেপ দেখে আসলে সচেতন হয়, এবং আমরা আসলে সবাইকে বলি যে আসলে বাংলা কন্টেন্ট নিয়ে কাজ না করার জন্য, কারণ আপনি যে শ্রমটা বাংলা কন্টেন্টে দিচ্ছেন এই শ্রমটা যদি ইউএসএ কন্টেন্টে দেন সেক্ষেত্রে আপনার 10 গুণ প্রফিট আসবে। কিন্তু আমি আরিফ ভাই আপনার সাথে একটু দ্বিমত পোষণ করব, সেটা হচ্ছে আমরা রিসেন্ট ট্রেন্ড যেটা দেখছি যে বাংলাদেশের মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা অনেক বাড়ছে এবং এখানে ইউটিউব ইউজার বাড়ছেন, মানুষ স্মার্টফোনে ইউটিউব দেখে নিতে পারছেন, তো তাদের তাহলে কি হবে, তাদের কি সারাক্ষণই টেলিভিশনের উপর নির্ভর করে থাকতে হবে নাকি এই যে মজার মজার কন্টেন্ট, এই যে ভালো ভালো জিনিস যে কিভাবে কেক বানাতে হবে, কিভাবে ট্রিটমেন্ট করবো, ছোটো ছোটো প্রাথমিক চিকিৎসাগুলো, এই জিনিসগুলো তারা কোত্থেকে পাবে? তাহলে শুধু কি মার্কেটিংয়ের কিছু দায় দায়িত্বের ব্যাপার আছে না? না, অবশ্যই অবশ্যই সবাই বাংলা কন্টেন্ট বানাবে, বাট এখন দেখা যাচ্ছে কি যে আমরা সত্যি কথা বলতে যে জিনিসটা হচ্ছে এখন কপি হচ্ছে। কপি হচ্ছে কি, আমি একটা ভিডিও দিলাম, ধরুন আমার ভিডিওটা রিয়েল, কিন্তু আপনি কি করলেন, আপনি এই ভিডিওটা কপি করে মেরে দিলেন। কিন্তু আমরা আসলে এই জিনিসটা বুঝি না যে আমাদের চাইতে গুগল অনেক বেশি এক্সপার্ট, সেটাই অনেক বেশি এক্সপার্ট। আপনি আজকে লুকিয়ে এটা কাজ করছেন, কিন্তু আজকে 7 দিন যাক 10 দিন যাক গুগল ধরবে, ধরলে কি হবে, আপনি আসলে আপনার যে এতদিন যে আর্নিং করছেন সবগুলো গুগল নিয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটা টোটালি সাসপেন্ড করে দিবে। ওকে,
জি জি এইটা এটা আমাদের আমাদের জানা ছিল না অনেকেরই, সেহেতু এই বিষয়টা প্রথম থেকে সচেতন হওয়া দরকার। আমি বিরতিতে যাব ইকরাম ভাই, বিরতিতে যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে একদম একটা ছেলে যে কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ে সে শুরু করতে চায় আপনার মতো, তার কি কি ধরনের প্রিপারেশন লাগবে? তার কি অনেক বড় স্টুডিও লাগবে, অনেক দামি কম্পিউটার লাগবে, তার কি জানতে হবে, এই বিষয়টা যদি আপনি আমাকে বলেন। বিরতি থেকে ফিরে এসে আপনি সে পর্যন্ত প্রস্তুতি নিন। ঠিক আছে প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি, আপনারা আমাদের সাথে থাকবেন, প্রশ্ন করবেন এবং মতামত দেবেন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম, আমাদের দুইজন ইউটিউবারকে নিয়ে, একজন আছেন আমাদের সাথে ইকরামুল ইসলাম, তিনি একজন ইউটিউবার, এবং স্কাইপিতে আমাদের সাথে আছেন আরিফুর রহমান, তিনি বাংলাদেশ ইউটিউব মার্কেটিয়ার গ্রুপের একজন অ্যাডমিন এবং তিনি বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। তা আসলে আমাদের কাছে অনেক প্রশ্ন, আমাদের ফোন আসছে, আমাদের ফেসবুক পেজে প্রশ্ন আছে অনেক অনেক। আমি আপনার কাছে একটি প্রশ্ন করেছিলাম বিরতিতে যাওয়ার আগে, যে প্রিপারেশনটা, আমি আসার আগে ইউটিউব ক্রিয়েটর একাডেমি আছে একটা, হাজার হাজার ভিডিও, হাজার হাজার, আসলে এখান থেকে একজন খুঁজে পাওয়া খুব মুশকিল কিন্তু, বা তার করণীয়টা কি, তা আপনি যদি একটু খুব সংক্ষেপে প্রিপারেশনটা এবং ভিডিওটা যদি কেউ করতে চায় আসলে তার কি কি থাকা লাগবে? আচ্ছা, এখানে আমার কাছে মেইনলি যে ইয়েগুলো আসে আর কি, সাধারণত কথাগুলো আসে, সেটা হচ্ছে আমি যদি কাউকে জিজ্ঞেস করি, হ্যাঁ তুমি শুরু করছো, কেবল জয়েন করছো হয়তো, বা যদি শুরু করছো তুমি মার্কেটিং শুরু করছো, তো বলে ভাই আমি ক্যামেরা কিনিনি এখনো, হ্যাঁ ভাই আমি প্রিপারেশন নিতে পারি নাই, প্যানেল কেনা তো নর্মালি একটা কথা জাফি ভাই সবসময় বলে যে আগে ঝাঁপায় পড়ো, আগে ঝাঁপায় পড়ো তারপর কি হবে সেটা পরে। আচ্ছা ঠিক আছে, এটা জাফি ভাই সবসময় এই কথাটা বলে। তো নর্মালি ক্যামেরা যে লাগবেই বাধ্যতামূলক এমন কিছু না, আপনি আপনার এখন স্মার্টফোন আছে, খুব ভালো ক্যামেরা, 5 মেগাপিক্সেল 8 মেগাপিক্সেল আপনার পাচ্ছেন সবসময় যে কোনো ক্যামেরা মোবাইলে, সো আপনি ওই মোবাইল ক্যামেরা দিয়ে আপনি শ্যুট করতে পারেন যে কোনো, আপনি যদি বাংলাদেশের জন্য কোনো কন্টেন্ট করেন বা ভিডিও এডিট, মানে যে অনেক প্রিপারেশন লাগবে এটা না, এমন কিছু না। কিভাবে আমি অনলাইন থেকে মানি আর্ন করব, সো আমি যদি একটা এটা চিন্তা করি, সেটা আমি গুগল অ্যাডওয়ার্ডে গিয়ে আমি ডিসপ্লে প্ল্যানার আছে, আমি ওখান থেকে সার্চ করে আমি রিলেটেড কিওয়ার্ড যেগুলো আছে সেগুলো আমি সার্চ করে দেখতে পারি। সো তারপর আমি সেই অনুযায়ী আমি আমার টাইটেলটা লিখতে পারি। টাইটেলটা লেখার জন্য আমি প্রথমে দেখব যে আমি যেই নিশটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেই নিশটা আমার ইউটিউব কি সাজেস্ট করতেছে, আমি ইউটিউবে গিয়ে একবার সার্চ করব, হ্যাঁ সেটা সার্চ করলে আমি দেখতে পারবো যে ওই রিলেটেড কি কিওয়ার্ডগুলো এখন র্যাঙ্ক করছে, সেগুলো আমি ওখানে সার্চে আমি দেখতে পারবো। আবার আমি গুগলে গিয়ে সার্চ করে দেখব যে আমার এই কিওয়ার্ডে কীরকম সার্চ আছে, আমি নিচে দেখতে পারবো সাজেশন আছে কিছু, গুগল কিছু সাজেস্ট করে, সেই কিওয়ার্ডগুলো আমি ওখান থেকে কালেক্ট করতে পারি, এবং গুগল অ্যাডওয়ার্ড থেকে যেগুলো আসে সেগুলো আমরা কালেক্ট করতে পারি, কালেক্ট করে আমরা কম্বাইন্ড করব, দেখবো আমরা যে আসলে কোন কিওয়ার্ডগুলো আমরা বেশি কাজে লাগাতে পারবো। তো আমি আপনাকে একটু যদি থামাই, যে বাংলাদেশ ইউটিউব মার্কেটার যে গ্রুপটা, আপনি যেভাবে সহজভাবে বলছেন বিষয়টা, আমি যদি এখানে গিয়ে দেখি আমার কাছে হয়তো এতটা সহজ মনে হবে না, যে অ্যাডওয়ার্ড থেকে অ্যাড খুঁজে বের করা, রিসার্চ করা, তারপর ট্রেন্ডগুলা বোঝা। জি জি, তো আপনাদের যে ভিডিওগুলো আছে বা ওনাদের ইউটিউব মার্কেটার গ্রুপের, সেখানে কি এরকম টিপসগুলো পাওয়া যাবে হাতে? অনেক সুন্দরভাবে জাফি ভাইয়ের ভিডিও আছে, তাহলে আমি আরিফ ভাইয়ের কাছে যাই একবার। আরিফ ভাই, আপনি আমাকে বলবেন যে এই ধরনের টিপস তো নিশ্চয়ই আপনাদের গ্রুপের পেজের বিভিন্ন ভিডিও বা টিপসের মধ্যে দেওয়া আছে, এবার আমাকে আপনি বলুন যে আমার ভিডিওটা তৈরি হলো, আমার নিশে বলি, আমি গবেষণা বলি, সব কিছু মিলিয়ে আমার টাইটেল সব কিছু ভিডিও তৈরি হলো, এখন ভিডিওটা আপ করলাম, করার পরে আমি কিভাবে বাণিজ্য করব বা ব্যবসা করব বা মুনাফা করব, বা এই পুরো ইনকামের প্রসেসটা কি? আপনি একটু আগে বলছিলেন যে বাংলাদেশের বাংলা কন্টেন্ট দিলে আমি রিটার্নটা কম পাই, রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা কম, তাহলে আপনি আমাকে এই জিনিসগুলো একটু স্টেজ বাই স্টেপ বাই স্টেপ বলেন। আমি একদম ডিপ ডিপ করে কথা বলি, যে আমাদের গ্রুপে সবসময় কোশ্চেন আসে যে ভাই আমারটা, আমার ভিডিওটা র্যাঙ্ক করলো না, কিন্তু আপনি আরেকজন একটা ভিডিও দিলে তারটা র্যাঙ্ক করে আছে, কিন্তু আমারটা একটা ভিউ আছে, দুইটা ভিউ, কিন্তু তারটা 10,000 ভিউ 20,000 ভিউ এরকম। আচ্ছা
এইখানে সমস্যাটা হচ্ছে যে আসলে আমাদের গুগলকে চিনতে হবে, গুগল কি চায়, রোবট কি চায় আমাকে সেই জিনিসটা বুঝতে হবে, এবং আমাকে আমার কম্পিটিটর মানে আমি যখন একটা ভিডিও দিলাম আরেকজন এরকম ভিডিও দিলাম, আমাকে দেখতে হবে তারটা কেন র্যাঙ্ক করছে আমারটা কেন র্যাঙ্ক করে নাই। আমাকে আমাকে র্যাঙ্ক করতে হলে তিনটা জিনিস দেখতে হবে, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, সবচেয়ে ইম্পর্টেন্ট। আমার আমি যত কাজ করেছি এ পর্যন্ত, আমি গতকাল রাতে একটি ভিডিও আপলোড করেছি, এখন পর্যন্ত 100,000 1,00,000 ভিউ হয়েছে, আমি এখনো দেখতে পাচ্ছি। দেখতে হবে যে আসলে টাইটেলটা মোস্ট ইম্পর্টেন্ট, দেন ডেসক্রিপশন, ট্যাগ, টাইটেল আর ট্যাগ খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকেই কেয়ার করে না, আসলে টাইটেলটা অনেক ইম্পর্টেন্ট। আপনি টাইটেলটাকে যত অন পেজ অপটিমাইজ করতে পারবেন ভিডিওটা তত দ্রুত র্যাঙ্ক করবে এবং আপনি একদম লাইভ দেখতে পারবেন। আর আরেকটা সমস্যাটা হচ্ছে যেটা হচ্ছে নিশ, হ্যাঁ, যে আমি অনেকে কোয়েশ্চেন করে যে ভাই আমি তো চিনিয়া কাজ করবো, নিশ তো পাই না বললো, কিন্তু আসলে আরো কিছু নিশ আছে, যেরকম ধরেন আমি ইউএসএ টার্গেটের কথা বললাম, আমরা আসলে মাথাটা খাটাই না, সিম্পল জিনিস, ধরেন কানাডায় কতগুলো স্টেট আছে, কতগুলো সিটি আছে, এগুলো নিয়ে কিন্তু ভিডিও হয়। আমাকে মাথাটা খেলতে হবে যে আসলে হাজার হাজার কন্টেন্ট পড়ে আছে কিন্তু আমরা আসলে দেখি না, আমরা শুধু এসে সাজেশন চাই, মানে আরেকজন আমাকে বলে দিবে, কিন্তু সেটা না, নিজে একটু পরিশ্রম করা লাগবে, মাথা খাটানো লাগবে। কিন্তু এবার আপনি একটু বলবেন কি ইনকামের প্রক্রিয়াটা শুরু হয় কিভাবে, এই যে আপনার 1,00,000 ভিউয়ার, তারপরে কি এখানে শুধু ভিউয়ার হলে কি ইনকাম হবে নাকি এখানে এনগেজমেন্ট লাগবে, ইন্টারঅ্যাকশন লাগবে, একটু বলবেন, বা অ্যাডসেন্স এর ব্যাপার আছে? অবশ্যই, হ্যাঁ, আমি ইনকামের এখানে অনেক ভাবে ইনকাম করা যায়, নাম্বার 1 গুগল অ্যাডসেন্স, নাম্বার 2 অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়, নাম্বার 3 সিপিএ করা যায়। হ্যাঁ, গুগল অ্যাডসেন্সটা খুবই সহজ, আপনার ভিডিওটা যদি ইউনিক হয় 100%, আপনার নিজের ভিডিও হয়, মালিকানাটা আপনার, তখন আপনি খুব ইজিলি আপনার যেই গুগল গুগল মেলটা আছে এই মেলের মাধ্যমে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে পারবেন, এবং আপনার 24 ঘন্টার মধ্যেই ওরা অ্যাডসেন্স অ্যাপ্রুভালটা দিয়ে দেয়, যদি আপনি কোনো ভায়োলেশন ওদের ক্রস না করেন, এবং অ্যাডসেন্সটা খুব ইজিলি অ্যাড হয়ে যায়, এবং প্রতিটা ভিডিওর সাথেই অ্যাড যোগ হয়ে যায়। এটা কি ওনারাই করে দেয় অটোমেটিক্যালি হয়ে যায়? এটা একটা কথা বলছিলেন আমাকে ইকরাম ভাই, যে বাংলাদেশি যদি পরিচয় দিই আমি, বাংলাদেশের লোক, তাহলে কি এটা এলাও করে না, বা এরকম কোনো ব্যাপার আছে যদি বলেন দর্শকদের জন্য, যে আমি যখন মনিটাইজ করব তখন কি আমাকে বলে দিতে হবে যে কান্ট্রি হিসেবে বাংলাদেশ দিলে কোনো অসুবিধা আছে? আমি এখানে একটু অ্যাড করব। জি প্লিজ। আচ্ছা, এখানে হচ্ছে বাংলাদেশ থেকে টোটালি অ্যাডসেন্সটা ইউটিউব অ্যাডসেন্সটা হচ্ছে না, টোটালি ওখানে আমাদের কান্ট্রি লিস্টিং এ নাই। এবং ওটা হাইট থেকে যায়, আমার কোনো কাজ হয় না, এজন্য আমরা ইউএসএ দেই, অনেকে ইন্ডিয়া দেই, তো আমাদের আপাতত যেহেতু সুযোগ নেই আমাদের এইভাবেই কাজ করতে হবে। আপনি যে এই যে 1,00,000 ভিউয়ার, দিনে দিনে এটা 10,00,000 20,00,000 বাড়বে, আপনার ইনকামটা কি সারা জীবন হতে থাকবে নাকি একটা পর্যায়ে গিয়ে শেষ? এরকম হবে যে আমার ধরেন 1,000 ভিডিও আছে, প্রতিদিন ধরেন আমার এই 1,000 ভিডিও থেকে 50,000 ভিউ হচ্ছে, আমি যদি এখন নাকে সরিষার তেল দিয়ে ঘুমাই তবু আমার মাস শেষে আমি দেখবো আমার ব্যাংকে অটোমেটিক্যালি টাকা জমা আছে, কারণ গুগল ওটা অটোমেটিক পাঠিয়ে দিবে। আপনার কাজ হচ্ছে মার্কেটিং করা, ভিডিও আপলোড করা, পেমেন্ট আপনি যখন আপনার পেমেন্ট স্টার্ট হয় তখন আপনি যদি সব সেট করে রাখেন অটোমেটিক্যালি পেমেন্টটা আপনার ব্যাংকে প্রতি মাসে যোগ হয়ে যাবে, এটা নিয়ে আপনার কোনো টেনশন নাই, এবং এটা একটা একদম রয়্যাল ইনকাম, এবং এটার জন্য আপনার প্রতিদিন যে কাজ করতে হবে তা না, আপনি যদি একবার ভালো করে সেট আপ করে ফেলতে পারেন আপনার ভিডিওগুলো, আপনার আর কোনো টেনশন থাকবে না, অটোমেটিক্যালি আপনার পেমেন্ট যোগ হতে থাকবে, আর যত ভিডিও বাড়বে আপনার তত ভিউ বাড়বে। ওকে, অনেক ধন্যবাদ, আমি এবার ইকরাম ভাই আপনার কাছে যাব। হ্যাঁ, আপনি জব করতে দেবো এটা। জি প্লিজ। হ্যাঁ হ্যাঁ, যে নরমালি ভিডিওটা দুই ধরনের হয়, একটা হচ্ছে রিসেন্ট ট্রেন্ড যেটা চলছে সেটার একটা এক ধরনের হয়, আর একটা ইনফরমেটিভ একটা ভিডিও হয়, যে ভিডিওটা ইনফরমেটিভ হয় সেটা লং টাইম চলতে থাকে, যেটা কোনো শেষ থাকে না, যে কোনো সময় ভিউয়াররা দেখতে পারে, আর একটা রিসেন্ট ট্রেন্ডের কিছু ভিডিও থাকে যেগুলো হঠাৎ করেই দেখে আবার হঠাৎ করেই স্টপ হয়ে যায়। যেমন সাপোজ গেইলের একটা সিক্স, সাপোজ যদি আমি বলি যে একটা খুব সুন্দর একটা ছয় মেরেছে, এরকম একটা ভিডিও, তো এটা যখন এই খেলাটা হয় ওই সময়টা এসব দেখা হয়, কিন্তু এক সময় এটা বন্ধ হয়ে যায়, ওটা দেখতে চায় না কেউ। তো ইনফরমেটিভ ভিডিওগুলো করলে সুবিধা হয় কি, এটা লং টাইম রান করে, মানে গেইলের পার্সোনাল লাইফ নিয়ে যদি ভিডিও হয় তাহলে সেটা নিশ্চয়ই অনেকদিন দেখবে, অনেকদিন দেখবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এইটা আর কি। তো একটা চ্যানেল থেকে ধরেন আমি একটা ভিডিও বানাচ্ছি, আমার নিচে হচ্ছে জুতা, জি,
ঠিক আছে, জুতো একটা নিয়ে কাজ করবো, আমি ভিডিও বানাবো বিভিন্ন কিছু নিয়ে। তো ওই চ্যানেলে কি আমি আমি শার্ট নিয়ে বা প্যান্ট নিয়ে ভিডিও বানাতে পারবো, এটা যদি কেউ জানতে চায়? না, এটা আপনি বানাতে পারবেন, এটা কোনো ইয়ে নাই। যে আপনি ওই প্রোডাক্টগুলোই সেল করছেন, মানে আমি যে আমি কয়েকটা প্রোডাক্ট সেল করছি, সাপোজ আমার চ্যানেলের নামটা সেরকম হবে বা আমার আমার চ্যানেলের নামটা হবে আমার কোম্পানির নাম দিয়ে, একটা প্রোমো প্রোডাক্ট নিয়ে ভিডিও বানাবেন, নাকি আপনি ধরুন কিছু ইনফরমেশন দিচ্ছে, আপনি জানেন কি এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে? এটা পুরোটাই আপনার উপর নির্ভর করবে, আপনি চ্যানেলটাকে কিভাবে চাচ্ছেন। আমি আমার যারা নতুন তাদের জন্য আপনার কি সাজেশন থাকবে, যে এরকম জ্ঞান ভিত্তিক ভিডিও বানাবে নাকি কোনো একটা প্রোডাক্টকে প্রমোট করবে? তার যদি প্রোডাক্ট থাকে, তার যদি নিজস্ব প্রোডাক্ট থাকে বা সে অ্যাফিলিয়েট প্রোডাক্ট যদি সেল করতে চায়, সেক্ষেত্রে সে অ্যাফিলিয়েট প্রোডাক্ট সেল করতে পারে। ওই প্রোডাক্টের মালিকের কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে? একটাই চ্যানেল থাকবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। ওকে, তার মাল্টিপল চ্যানেল থাকতে পারে, সে একটা একটা চ্যানেলে সে ইনফরমেটিভ চ্যানেল করলো, একটা সে প্রোডাক্ট চ্যানেল করলো, সে দুটোই করতে পারে। সো এটা নিয়ে মানে টেনশন করার কিছু নাই যে আমি একটা প্রোডাক্ট একটা চ্যানেলেই সব কিছু করবো, এমন না বিষয়টা। ওকে, তো আপনার কাছ থেকে টাকা আসে কিভাবে? আপনিও কি নাকে তেললে ঘুমান, নাকি আপনাকে কেউ জানাই বা আপনার খোঁজ নিতে হয়? যে আমরা জানি যে বাংলাদেশে পেমেন্ট গেটওয়ে নেটের ঝামেলা আছে, না এটা একটু একটু প্রবলেম আছে। সেটা হচ্ছে নর্মালি $10 যখন আমার ইনকাম আসে তখন আমাকে অ্যাডসেন্স একটা আমার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য একটা লেটার পাঠায়। তো এখানে একটা কিওয়ার্ড একটা ইয়ে থাকে, আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, সেই নাম্বারটা আমাকে চ্যানেলে দিয়ে আমাকে ওটা অ্যাপ্রুভ করে নিতে হয়। তখন সে এটা পায় যে আমার অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে গেল। ওকে, সো সেখানে তারপর আমি সেখানে ব্যাংকের অ্যাড্রেসটা দিব, মানে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আমার নাম সঠিকভাবে আমরা দিব। দেওয়ার পরে আমার যখন $100 পর্যন্ত চলে আসবে, সর্বনিম্ন $100 পর্যন্ত আমি উইথড্র করতে পারি। তো $100 যখন আমার ইয়ে হয়ে যাবে তখন এটা অটোমেটিকলি ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে। এটার জন্য কি কোনো কমিশন দেওয়া লাগে, যেটা আমরা দেখছিলাম যে মার্কেট প্লেসে কমিশন দেওয়া লাগে? আমরা না, কমিশন তো কেটে ইউটিউব আমাকে দিচ্ছে। ও আচ্ছা, ইউটিউব তো সাপোজ $1 চার্জ করছে আফটার অ্যাডে, সো ওখান থেকে 30-40% আমাকে দিচ্ছে, বাকিটা কিন্তু সে কেটে নিচ্ছে, কেটে নিয়ে আমাকে পে করছে। ওকে, আমি এবার আরিফ ভাই আপনার কাছে জানতে চাইবো যে এই যে আমাদের দেশের অ্যাডসেন্স থেকে বেশি বেশি কামাই কতদিন লাগবে, মানে কখন আমার একটা সুন্দর ভিডিও বাংলায় অনেক টাকা ইনকাম করতে পারবো একজন ইউটিউব মার্কেটিয়ার, এটার পেছনে কারণ কি বা কতদিন সময় লাগতে পারে? এখানে আসলে মূল ব্যাপারটা হচ্ছে সাবস্ক্রাইবার। এখন আমরা আসলে দেখতে পাচ্ছি যে সাবস্ক্রাইবারটা আসলে মূল জিনিস। যেরকম সালমান মুক্তাদিররা যেটা করে প্র্যাঙ্ক ভিডিও, সেখানে দেখা যাচ্ছে ওরা কিছুদিন আগে দেখলাম 1,00,000 ভিডিও হওয়ার সাবস্ক্রাইবার হওয়ার পরে ব্যাপক হুড়গুম শুরু হয়ে গেল যে আসলে 1,00,000 সাবস্ক্রাইবার কি জানি। আসলে মার্কেটারদের কাছে 1,00,000 সাবস্ক্রাইবার আসলে এক মাসের সময়। আমি একদিনে 3,000 সাবস্ক্রাইবার পেয়েছিলাম আমার মনে আছে। এখানে যত বেশি সাবস্ক্রাইবার থাকবে আপনার ইনকাম তত বেশি হবে, কারণ যখন আপনার 1,00,000, 2,00,000, 5,00,000 সাবস্ক্রাইবার থাকবে আপনি একটা ভিডিও দেওয়ার সাথে সাথে সবার কাছে নোটিফিকেশন যাবে, মেইল যাবে, হ্যাঁ নোটিফিকেশন চলে যাবে, আপনি ভিডিওটা দেখছেন অটোমেটিক্যালি, আপনি কিছু না করলেও এখান থেকে ওই যে ওই 1,00,000 থেকে কিন্তু 1,00,000 ভিউ পেয়ে যাচ্ছেন। এবং গুগলের ইউটিউবের কিছু র্যাঙ্ক ফ্যাক্টর আছে, এই র্যাঙ্ক ফ্যাক্টরের কারণে আপনার যদি যত বেশি ভিউ থাকবে আপনি টপে চলে যাবেন আস্তে আস্তে। আপনার এখানে কি কোনো টিপস আছে যে এই সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য কোনো যদি টিপস দেন আপনি আমার দর্শকদের? একটা গুগলের দুইটা সিস্টেম আছে, অ্যানোটেশন একটা সিস্টেম আছে যেখানে আপনি সাবস্ক্রাইবার অ্যাড করতে পারেন, তারপর হচ্ছে ব্র্যান্ড নামে একটা লোগো আছে, সেটা যদি আপনি অ্যাড করে দেন বেশি বেশি সাবস্ক্রাইবার পাবেন, এবং ভিডিও শেষে যদি দিয়ে দেন যে রিকোয়েস্ট করুন এবং আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সেক্ষেত্রে আরো আরো সাবস্ক্রাইবার আশা করি পেতে পারে। মানে ফেসবুকে লাইক বাড়ানোর মতো ব্যাপারটা এরকম। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে নতুনদের ক্ষেত্রে স্প্যামিংটা একটু বেশি হচ্ছে, যে নতুনরা এসেই আসলে কপি কন্টেন্ট করে এবং বিভিন্ন ফেসবুকের কমেন্টসে গিয়ে গিয়ে লিংক বসিয়ে দিচ্ছে, এটা আসলে একদম খারাপ, এবং ইউটিউব এই কারণে আপনার চ্যানেলটি ব্যান করে দিতে পারে। এবং মানে আমরা তো ভেবেই বসি যে এটা তো ইউটিউব টের পাচ্ছে না, হ্যাঁ কিন্তু ইউটিউব প্রতিটা জিনিসই কেয়ার করে এবং দেখে, রোবট শুধু ঘুরে ঘুরে আসলে এগুলো ধরে, ঠিক আছে? তো আমরা মনে করি, যদি মনে করি আমরা চালাক আসলে ভুল, এবং আপনার সব মানে আমাদের আচার আচরণে আমাদের সংযত হওয়া লাগবে আর কি। আপনাকে অনেক ধন্যবাদ। শেষ প্রশ্ন আপনার কাছ থেকে ইকরাম ভাই, একদমই শেষ প্রশ্ন, আপনি যদি নতুনদের উদ্দেশ্যে বা কিছু বলতে চান বা কোনো টিপস বা কোনো অনুরোধ বা কোনো পরামর্শ দর্শকদের উদ্দেশ্যে। আচ্ছা, প্রথমে আমি বলবো স্প্যামিং বন্ধ করেন, কারণ নর্মাল ওয়েতেই আপনি অনেক ভালো ইনকাম করতে পারবেন। জাস্ট আপনি একটু চিন্তা করেন যে আপনি আসলে কী করতে চাচ্ছেন। আপনি যদি মনে করেন যে আপনি ইউটিউব নিয়ে আগায় যেতে চাচ্ছেন,
তাহলে আপনি ফোকাস করেন ইউটিউবে, আপনি ভালো কিছু করতে পারবেন। সো এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। আপনি নর্মালি যদি আপনি পাওয়ার পয়েন্ট জানেন, আপনি স্লাইড দিয়েও আপনি অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে? তো নর্মালি আপনি যদি ভিডিও এডিট করতে জানেন, কিছু কন্টেন্ট লিখতে জানেন বা কিছু কিওয়ার্ড রিসার্চ করতে জানেন, এই সিম্পল সিম্পল বিষয়গুলো একটু যদি পড়াশুনো করেন তাহলে আসলে খুব কঠিন কিছু না। মানে আমরা সবাই ভয় পাই যে আসলে কি করতে কি করব, কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না, ঝাঁপ দিতে হবে। আসলে ঝাঁপ দিতে হবে, ঝাঁপ দিলেই আপনি বুঝবেন। আপনার একটা চ্যানেল নষ্ট হোক না, সমস্যা কি? আপনার একটা চ্যানেল দিয়ে তো আপনি সারা জীবন সবকিছু করতে পারবেন না। আপনি একটা চ্যানেল নষ্ট হলে আপনি আরেকটা চ্যানেল ভালোভাবে করতে পারবেন। আপনি একটা চ্যানেল নষ্ট করেন শিখেন, দেন আপনি আরেকটা চ্যানেল ভালোভাবে করেন। অনেক ধন্যবাদ ইকরাম ভাই, আরিফ ভাই, আপনাদেরকে আমরা অনেক উপকৃত হয়েছি। প্রিয় দর্শক, আজকে আমরা এখানে শেষ করব। নিশ্চয় আপনাদের আজকের আলোচনা অনেক কাজে লেগেছে এবং আমরা চেষ্টা করব যদি কখনো সম্ভব হয় পরবর্তীতে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি আপনাদের সামনে হাজির হব। আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন, শুভরাত্রি।